জীবনে নাটক কা। আস্তে আস্তে সিঁড়ি ধরে ছাতে উঠে আসছিলেন সৌগতবাবু। শরীর ভারী, বয়স পঞ্চাশ অর্ধ, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় টাক রয়েছে। ছাদে ওঠার এক চিলতে সবুজ দরজাটার ভারী খিলটা দুহাতে ধরে খুললেন তিনি। সরকারি কর্মচারী সৌগতবাবুর সারাদিনের অবসরের আরাম বলতে তার হাওড়ার পৈতৃক বাড়ির এই ছাদটি। সারাদিন অফিসের পর ঘরে ফিরে এসে গিন্নির সঙ্গে একটু আদায় কাঁচকলায়, তারপর চা জল খাবার টক মিষ্টি খাওয়ার পর গিন্নিটিকে শান্ত করে তিনি এই ছাদে চলে আসেন। ছাদে রয়েছে তার নিজের হাতে তৈরি টবে লাগানো কিছু গাছপালা। খুব ধুমধাড়াক্কা কোনো ব্যাপার নয়, সামান্য গোলাপ, জুঁই, বেল, স্থলপদ্ম, কিছু অর্কিড, এই কটা গাছ মাত্র। ছাদের বাগানে একটা আলো লাগিয়েছেন তিনি, হলুদ। সেই হলুদ আলোয় প্রতি সন্ধ্যায় এসে গাছগুলিকে পরিমাণ মতো জল সার দিয়ে নিজের হাতে যেন শিশুদের মতো যত্নে বড় করে তোলা টবের গাছগুলির মাঝখানে চাটাই পেতে শুয়ে শুয়ে আকাশ দেখতে বড় ভালো লাগে তার। ছাদের এই বাগানটিকে বড্ড ভালোবাসেন সৌগতবাবু। যত কষ্টই হোক না কেন, সপ্তাহে একবার তিনি ছাদটিকে ঝেঁটিয়ে পরিষ্কার করবেনই। টবগুলো সরিয়ে সরিয়ে শ্যাওলা তুলে ফেলবেন ছাদ থেকে। কেউ যদি এই বাগানটির কোনো ক্ষতি করে বা গাছের ডাল ভাঙে বা নিদেন পক্ষে ফুল তোলে, তার হঠাৎ করে রাগ হয়ে যায়। গিন্নি আবার মোটেও দেখতে পারেন না তার এই আদিক্ষেতা। আদিক্ষেতা, পৃথিবীর সমস্ত মানুষ যদি একটু ছোট করে একখানা বাগান করে, তাহলে পৃথিবীটা আরো বেশ কয়েক হাজার বছর বেঁচে যায়। কেউ বুঝবে না কিছু, তার আর হবে কি? হনুমান হনুমান যে সব। সৌগতবাবুর কিন্তু অকারণে গালি দেবার বদভ্যেস নেই। রেগে গিয়ে মানুষকে হনুমান সৌগতবাবু বলেন বটে, কিন্তু এই বলার পিছনে কারণ হিসেবে হনুমানদের একটা ব্যাপার আছে। মাঝে মাঝেই একদল হনুমান সৌগতবাবুর ছাদে এসে তাণ্ডব নৃত্য করে। গিন্নির শুকোতে দেওয়া শাড়ি, জামা কাপড় ইত্যাদি ফর্দা ফাই করে ছিঁড়ে উড়িয়ে দেয় তো বটেই, সৌগতবাবুর অত যত্নের গাছের টবগুলিকে একবারে ভেঙে মাটি বের করে ছত্রাখান করে ফেলে। দুটি স্থলপদ্ম তো একবার এই অত্যাচারে প্রায় মরেই গেল। সেদিনই অত্যন্ত চিন্তিত হয়ে সৌগতবাবু অফিসের সহকর্মী গৌতম বাবুকে গিয়ে ধরলেন। গৌতম, এ তোমাকে অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, সুযোগ হচ্ছে না। বেশ তো বলুন না, এই তো সুযোগ। মানে বলছি, তুমি তো একটু বাগান টাগান করো, তাই না? একটু একটু বাগান টাগান কি বলছেন মশাই? সৌগত বাবুর দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি হাসেন গৌতম রায়। এই ভদ্রলোক জানেন তার ম্যাগনোলিয়া কটা পুরস্কার পায় প্রতি বছর শীতে? নিজস্ব একটা ছোটখাটো নার্সারির ব্যবসা ফাঁদার মতলব করছেন তিনি, আর এই লোকটা তাকে বলে কি না তিনি নাকি একটু বাগান টাগান করেন। একটু রেগে যান গৌতম, কড়া গলায় বলেন, একটু বাগান টাগান নয় মশাই, একটু বাগান টাগান নয়, আমি বেশ অনেক বছর ধরে বাগান করছি, তা কি আপনি জানেন? আপনার কি দরকার? চারা টারা চাইলে আমি বেচে দিতে পারি, কিন্তু সামান্য মূল্য দিতে হবে। সে দেখুন, একটু টাকা না খরচ করলে আজকাল ভালো জিনিস পাওয়া যায় না, জানেন তো? বটেই তো বটেই তো, কিন্তু আমি আসলে একটা মুশকিলের আসান খুঁজছিলাম, সেটা যদি আমাকে একটু বলতে পারেন ভাই। বলুন না বলুন না, কি মুশকিল? গাছের ব্যাপারে সব প্রবলেম না হলেও এই ওয়েদার বেল্টে যা প্রবলেম হয় তার সলিউশন মোরাললেস পাবেন আমার কাছে। মানে প্রবলেমটা ঠিক গাছে নয়, মানে হনুমানে। মানে হনুমান মানে আর কিছুই নয়, আমি ছাদে একটা ছোটখাটো বাগান করি, কিন্তু হনুমানে বড্ড উপদ্রব করে মশাই। দু তিন দিন পর পর এসে সব টপ ভেঙে দিয়ে চলে যায়, কি করি বলুন তো? ও এই কথা, সিম্পলি ভয় দেখান, বুঝেছেন? ভয় দেখান, ছাদের চারপাশটা সস্তা নাইলনের জাল দিয়ে ঢেকে দিন, হনুমান দেখে ভাববে ওদের ধরার জন্য জাল পাতা আছে, আর ত্রিশি মানায় আসবে না। সত্যি নাকি মশাই? আরে পরীক্ষা করে দেখে তবেই তো বলছি, বুঝলেন? অন্য জন্তু ফন্তুর থেকে হনুমানের বুদ্ধি বেশি, তো তাই ভয়ও বেশি। মানুষেরই তো জাত ভাই। তা পরীক্ষা সৌগতবাবু করলেন। সেদিন রাতেই বাড়ি গিয়ে মাপ নিলেন ছাদটার,
পরের দিন সন্ধে অফিস থেকে বাড়ি ফেরার পথে বড় বাজারে গিয়ে কিনে ফেললেন একটা বিশাল নীল রঙের নাইলনের জাল। ট্যাক্সি করে বাড়ি ফিরে এলেন সেই জাল নিয়ে। গিন্নি বললেন, ফাঁকা জাল নিয়ে যে জেলেরা ভারী ফেরে না সেটা কি তিনি জানেন? মুখ রক্ষার জন্য অন্তত রুই কাতলা নিয়ে ফেরা উচিত ছিল। জেলেরা অন্তত মাছ না ধরতে পারলে কোনো মাছ কিনে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে বাজার নেই, বাজারে গিয়ে যেন তিনি মাছ সবজিপাতি কিনে আনেন। ওফ, এখন আবার বাজার করতে যেতে হবে। সে যাই হোক, বাজারের থলি হাতে বেরোলেন সৌগতবাবু। মাছ শাকসবজি ইত্যাদি কিনে ফিরে এসে কিন্তু তিনি বেশ খুশি হলেন। গিন্নি ইতিমধ্যেই জাল নিয়ে ছাদে গিয়ে কি সব মাপযোগ শুরু করে দিয়েছেন। সবাস করিত কর্মা তো একেই বলে। সৌগতবাবুও জুটে গেলেন সঙ্গে সঙ্গে। ছাদ ঘিরে জাল খাটানো হয়ে গেল, হনুমানও বলতে নেই আর আসে না। তবে ওই যে একটা কথা আছে না, যে কয়নেই আপনি টস করুন না কেন, তার একটি হেড থাকবে আর সঙ্গে থাকবে একটি টেল। সরস্বতী যদি থাকেন তো একজন দুষ্ট সরস্বতীও থাকবেন, মানে অবিমিশ্র সুখ বলে আদপেই কিছু নেই। সৌগতবাবুকেও যে শেষ পর্যন্ত এই জাল নিয়ে এত মুশকিলে পড়তে হবে তা তিনি নিজে অন্তত কখনো ভাবেননি। সবুজ খিলটা খুলেই আজ সৌগতবাবু অদ্ভুত হকচকিয়ে গেলেন। এক অদ্ভুত কর্কশ চিৎকার আসছে, টিভির আওয়াজ, কিছু দূরের বিদ্যাসাগর সেতুর গাড়ি ঘোড়ার আওয়াজ, বিভিন্ন গানের পাঁচমেশালি সুর ছাপিয়ে একটা না কর্কশ কা 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 প্রতিধ্বনিত হচ্ছে গোটা ছাদ ছাপিয়ে। এত কাক ডাকছে এই সন্ধ্যেবেলা কেন? বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলেন সৌগতবাবু, যেখানে কিছু পাখি এক জনবিরল বসতির গুটি কয়েক ইউরোপিয়ান বাসিন্দার কাঠের কুটি ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে ফুটো করে তাদের প্রত্যেককে খেয়ে ফেলেছিল। সিনেমার শেষে একটি কাক এক যুবতীর কঙ্কালের উপর থেকে শেষ মাংস খণ্ডটি ঠোঁটে নিয়ে মরুভূমির ওপারে পড়ন্ত সূর্যের দিকে কয়েকটি ক্যাকটাসের উপর দিয়ে উড়ে যায়। পাখিগুলি যে কাক ছিল না তা সৌগতবাবুর স্পষ্ট মনে আছে, কিন্তু প্রচুর কাক কোনো জায়গায় জড়ো হয়েছে দেখলেই তার অবশ্যম্ভাবী রূপে মনে পড়ে যায় সেই সিনেমাটির কথা। তিনি ভয় পান, কিন্তু আজ তার ছাদেই এত কাকের হিংস্র চিৎকার, ব্যাপারটা কি? কাঁটা হয়ে সৌগতবাবু আস্তে আস্তে হলুদ আলোটা জ্বালান, চিৎকারটা আরো বেড়ে যায়। কি ব্যাপারটা কি তিনি সত্যি কিছু বুঝতে পারছেন না। এত কাক মিলে আক্রমণ করলে তার আত্মরক্ষা করা অসম্ভব। যে চিরকালের নোংরা কুশ্রী পাখিগুলিকে আমরা নগরবাসীরা দেখি সবচেয়ে তাচ্ছিল্যের চোখে, মাঝে মাঝেই ভুলে যাই ওরা পাখি কি সাধারণভাবে কত দূরে উড়ে যেতে পারে। উচ্ছিষ্ট সাফ করে সামান্য প্রশংসা এবং সাধারণভাবে অনেকগুলো গালাগালি সহ্য করে যাদের নিয়তি সেই বিরক্তি উদ্রেককারী পাখিগুলি যদি খেপে ওঠে একদিন, তাদের লাল ছোট ছোট চোখগুলি হয়ে ওঠে রক্তিমতর, তাদের ঠোঁটগুলি যদি মাংস খুঁড়ে ফেলতে চায়, তাদের কালো নোংরা ডানার ঝাপটে যদি তারা ছিঁড়ে ফেলতে চায় সমস্ত পশু পাখির রাজা সেজে মানুষের সাধের একার জীবনযাত্রা, তবে সেই বিদ্রোহ দমন হয়তো নগরবাসী মানুষ করতে পারবে, পৃথিবীও হয়তো কাকশূন্য হয়ে যাবে। কিন্তু আজ সৌগতবাবুর কি হবে? তিনি কি গিন্নিকে ডাকবেন? না না, সে নিচে থাকবে, এলে সে আবার চাঁচামিচি করে আরেক কাণ্ড করবে। স্বরূপবাবু কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছেন ভেবে ছাদের বাগানের মাঝে এগোন। দেখেন ছাদ ঘেরা জাল জুড়ে গাদাগাদি করে ঝুলে আছে হাজার হাজার কাক, তাদের পিছনে উঠছে আরো বেশ কিছু। এরা বসার জায়গা পায় না। চারদিকের বাড়ির ছাদের দিকে সৌগতবাবু তাকিয়ে দেখেন, সমস্ত ছাদ ভর্তি করে বসে রয়েছে কাকের দল আর তাদের হিংস্র চিৎকার। কানে তালা লেগে যায়, প্রচণ্ড ভয় করতে শুরু করে। তিনি দেখেন হিংস্র ঠোঁটের ঠোক করে সেই কাকগুলি যেন ছিঁড়ে কুটি কুটি করে ফেলতে চেষ্টা করছে নাইলনের জাল। এই সমস্ত কাকগুলির আকর্ষণের কেন্দ্রবিন্দু ছাদের পশ্চিম দ্বারের কোণ। কি আছে ওখানে? জালে কি আটকে রয়েছে কিছু? সৌগতবাবু প্রাণ হাতে করে ধড়াস ধড়াস করে চমকান্ন হৃৎপিণ্ডকে সামলে সেদিকে এগোন। জালটা একবার ছিঁড়ে গেলেই চিত্তির। অদ্ভুত এই ঘটনাকে যে সৌগতবাবু কি করে ব্যাখ্যা করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। বাগানের গাছগুলিও যেন ভয়ে সিঁটকে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু দূর এগিয়েই সৌগতবাবু বুঝলেন
ব্যাপারটা নেহাত অতিপ্রাকৃত কোন ব্যাপার নয়। একটা ছোট্ট কাক, কাকের বাচ্চাই হবে, আটকে পড়েছে ছাদের পশ্চিম কোণের জালে। তাকে মুক্ত করার জন্যই তার ভাই বেরাদার আত্মীয় স্বজনের এই সম্মেলন। মানব জাতির প্রতি কাকেদের চিরকালীন কোনো ক্ষোভ থেকে এর উৎপত্তি হয়নি। ভয়ে একেবারে কাঁটা হয়ে সেই কাকটি যত না চেঁচাচ্ছে, বাকি কাকগুলি চেঁচাচ্ছে তার থেকেও বেশি এবং আরো উঁচু গলায়। হয়তো বেচারা কাকটি কোনো কারণে উড়তে উড়তে বসেছিল জালের উপরে, হঠাৎ আটকে গেছে, বেরোতে পারেনি কোনো কারণে। কিন্তু এইবার সৌগতবাবুর কর্তব্যটা কি? চিন্তিত এবং শঙ্কিত মুখে তিনি নিচু হয়ে ছাদের মেঝে থেকে তুলে নেন গাছের পাতা ছাঁটার বড় কাঁচিটা। তারপর সেই কাঁচিটা হাতে নিয়ে অত্যন্ত ভয়ে ভয়ে গিয়ে তারপর সৌগতবাবু কোনো রকমে পশ্চিমের কার্নিশের পাশের জালটা কেটে দেন। জালে বসে থাকা কাকগুলো প্রথমে তাকে ঠোকরাতে চেষ্টা করছিল, তারপর নিজস্ব প্রবৃত্তি দিয়েই নিশ্চয়ই বুঝতে পারল এই মানুষটি তাদের কোনো ক্ষতি করবে না। সে হাতের কাঁচিটা দিয়ে জালটাই কেটে দিতে চলেছে। জালে বন্দী কাকটির কোনো ক্ষতি করা তার উদ্দেশ্য নয় একেবারেই। সে যাই হোক, শেষ পর্যন্ত অসীম সাহসে ভর করে হাত বাড়িয়ে সৌগতবাবু কেটে দিয়েছিলেন জালটা। বাচ্চা কাকটা মুক্তি পেয়ে কিছুক্ষণ কিছুই বুঝতে পারল না, স্বাভাবিক। এতক্ষণ মৃত্যু ভয়ের ভেতরে পড়ে ছটফট করে যে কোনো প্রাণীরই নিজস্ব আচার আচরণ বুদ্ধিশুদ্ধির উপর ভরসা ফিরে পেতে একটু সময় লাগবে। মৃতপ্রায় কাকটা মুক্তি পেতেই বাকি কাকগুলো মিলে সহর্ষে যে আনন্দ চিৎকার ধ্বনি বাতাসে ভাসালো, আবার সেই কর্কশ কাকা স্বরে, তাতে সৌগতবাবুর আক্কেল গুড়ুম হওয়ার জোগাড়। যদিও আনন্দ তার নিজেরও যে একটু হচ্ছিল না তা নয়, কিন্তু সাথে একটু ভয়ও করছিল। এতগুলো কাকের 10% যদি তার মাথায় একটু ঠোঁট বুলিয়ে যেত, তাহলেই তার স্বাদের টাকটা টাকডুমাডুম শব্দে ফর্দাফাই হয়ে যেতে বেশিক্ষণ লাগত না। তিনি একটু হাঁফ ছাড়লেন। ছোট কাকটা কিছুক্ষণ ম্রিয়মাণ হয়ে বসে রইল পশ্চিমের কার্নিশের উপর, জালের থেকে নিরাপদ দূরত্বে, আর জুলজুল করে ভয়ার্ত চোখে তাকাতে লাগলো যুগপৎ হনুমান রোধক জাল এবং সৌগতবাবুর দিকে। হলুদ আলোয় সৌগতবাবু লক্ষ্য করলেন কাকটার গলার পাশে একটা সাদা গোল চিহ্ন। কাক না হলে মানুষ হলে সেটাকে তিল বলা যেতে পারত। আস্তে আস্তে শত শত কাক এই রোমহর্ষক কাহিনীটিকে নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে দিতে, ডাকতে ডাকতে পাশের বাড়িগুলির ছাদ থেকে, সৌগতবাবুর ছাদের কার্নিশ থেকে, জাল থেকে জালের ওপর থেকে আকাশ পথে ফিরে যেতে লাগল। কেউ ফিরে গেল গঙ্গা পার করে ভিক্টোরিয়ার গাছগুলিতে, কেউ দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে বেঁকে চলে গেল বোটানিক্যাল গার্ডেনের ছায়াময় স্যাঁতস্যাঁতে অন্ধকার গাছের ডালগুলিতে বসে বসে রাতের বিশ্রাম নেবার জন্য। ছোট কাকটিও একটু পরে উঠে উড়তে উড়তে মিশে গেল কাকের কোনো একটা দলের ভিতর। আজ এক সপ্তাহ পর ছাদের পশ্চিম কোণের জালের ফাঁকটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এই সবই চিন্তা করছিলেন সৌগতবাবু। তিনি বসে রয়েছেন তার টপগুলির মাঝখানে চাটাই পেতে, হলুদ আলোটা নেভানো। বাগানের কাজ আজকের মতো শেষ হয়েছে। নিজের বানানো এক কাপ চিনি ছাড়া গরম চা আর সঙ্গে দিনের একমাত্র কিং সাইজ সিগারেট ধরিয়ে শেষ করবেন তিনি। আধ ঘন্টা ভাববেন বিভিন্ন বিষয় অবিষয় নিয়ে, তারপর কোনোদিন হয়তো বা একটা দীর্ঘশ্বাস ফেলে, কোনোদিন বা বেশ খুশি মনেই নেমে যাবেন সিঁড়ি বেয়ে গিন্নির খোঁজে। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বেন। সৌগতবাবু নিজে বড় কেউ নন, তার চিন্তাগুলো স্বপ্নগুলো ছোটখাটো, সারাদিন বলতে গেলে তেমন কিছুই হয় না তার সঙ্গে। সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ম্যাজিক তার জীবন থেকে বিদায় নিয়েছে বহু বহু বছর আগে। এ নিয়ে যে তার খুব একটা দুঃখ রয়েছে সেটাও নয়, তার কেবলই মনে হয় জীবনে হয়তো আরো অনেক কিছু পাওয়ার ছিল যা পাওয়া হলো না, সেরকমও কিছু নয়। তবু মাঝে মাঝে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। আজ তার অন্যমনস্কতা ভেঙে গেল একটা অদ্ভুত কারণে। তিনি চায়ে সবে মুখ দিয়েছেন, হঠাৎ করে শুনলেন মৃদু কর্কশ গলায় কে যেন তাকে বলছে, একা একাই চা খাচ্ছেন স্যার, আমার জন্য আনুন না একটা। চমকে সৌগতবাবু পিছন দিকে ফিরলেন। না, ছাদের দরজা তো বন্ধই রয়েছে, যেরকম ছিল সেরকমই। ছাদে তো দ্বিতীয় কোনো মানুষ নেই তিনি ছাড়া, তাহলে কথাটা বলছে কে? ওদিকে কি দেখছেন স্যার, একটু সামনে তাকান। আবার চমকে যান সৌগতবাবু।
চমকে ঘাড় ঘোরান ছাদের দরজার দিক থেকে সামনের দিকে। দেখেন ছাদ ঘিরে থাকা জালের কাঁচি দিয়ে কাটা ফুটো অংশটা দিয়ে ঢুকে ছাদের মেঝেতে নেমে অন্ধকারে তার দিকে ইতিউতি তাকাতে তাকাতে এগিয়ে আসছে একটা ছোট্ট কাক। এদের সাহস দেখে বলিহারি যান তিনি। এবার এই কাকটাও যদি আটকে পড়ে তাহলে আবার একটা চিত্তির হবে। এদের না একেবারে কোনো শিক্ষা হয় না। কাকেদের মধ্যে যারা ন্যাড়া তারা বোধহয় বহুবার করে বেলতলায় যায়। মনে মনে বেশ মজা পেলেন তিনি। কাকেদের নিয়ে সব বলবেন না স্যার, চা খাওয়াবেন তো। আবার সেই কর্কশ গলা। মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি তার? না, আরেকটা জিনিসও হতে পারে। কাকটাই কি কথা বলছে তার সঙ্গে? তা তো হওয়ার কথা নয়। সৌগতবাবু ভালো করে নজর করে দেখলেন কাকটার দিকে। কাকটা একবার ডান দিকে গলাটা ফেরালো আর তখনই সৌগতবাবু চিনে ফেললেন তাকে। ঠিক ধরেছেন। আরে এ তো সেই বাচ্চা কাকটা যে সেদিন আটকে পড়েছিল, আরে যাকে নিয়ে এত ঝামেলা হলো। ঠিকই চিনেছেন স্যার, আমি কাক। মাই নেম কাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বলতেই আবার এলাম আপনাকে। ভয় নেই, আর আটকে পড়ব না। সর্বনাশ, এই 55 বছর বয়সে এসে কি হলো তার? একটা কাক তার সঙ্গে কথা বলছে আর তিনি সেটা শুনছেন। ভগবান ভগবান, কি তোমার লীলা! সৌগতবাবু নিজের আধ খাওয়া চায়ের কাপটা একটু ঠেলে দিলেন কায়ের দিকে। আবার এটাও খায় তো, কে জানে, কাক তো নির্ঘাত খায়। সৌগতবাবুর অনুমানই সত্যি হল। কা দিব্যি হাঁটতে হাঁটতে এসে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে চুকচুক করে বাকি চাটা খেয়ে ফেলল। কাপটা ধুয়ে ফেলতে হবে ভালো করে, গিন্নি জানলে বাড়ি মাথায় করবেন, মাথায় বাড়িও পড়তে পারে, ভাবলেন সৌগতবাবু। এবং কায়ের সঙ্গে প্রথম কথাটি তিনি বললেন। কি বেশ নাম তোমার? কা। তা কা তুমি থাকো কোথায়? আমি আমি তো ঠাকুর বাড়ির পাশের বটগাছটায় থাকি। ঠাকুর বাড়ি চেনেন তো? হ্যাঁ, ঠাকুর বাড়ি চিনবো না কেন, ওদিকে আগে আমরা ভাড়া থাকতাম যে। তাই বলুন, আমিও ভাড়া দিয়েই থাকি। বলো কি, তোমাদেরও ভাড়া দিয়ে থাকতে হয় নাকি? কি যে বলেন, গাছ কি বেমারিস নাকি, গিয়ে বসে পড়লেই হলো, ভাড়া লাগবে না। এই যে দেখেন হাজার হাজার গাছ, তার ডালে রাতে স্থির হয়ে বসে ঘুমোচ্ছে লাখো লাখো কাক। এদের সবার জায়গা নির্দিষ্ট করা আছে তা জানেন? প্রত্যেক গাছের এক বা একাধিক মালিক আছে সেটা জানেন? তারা সব কিছু দেখে দেখে কাক চিনে তারপর ভাড়া দেয়। রাতে প্রতি কাক একজনের বেশি গেস্ট রাখতে পারে না। আর গাছে গাছে ইউনিয়নও আছে, কোনো না কোনো ইউনিয়নের মেম্বার আপনাকে হতেই হবে। বলো কি, ঠিকই বলি, আপনার যেমন নিজের বাড়ি তেমনি একটা নিজের গাছ পেতে গেলে আমাদের সারাদিন লেগে যায়। পৈতৃক সম্পত্তি বলতে তো কিছুই নেই, যে জীবনে যা করতে পারে সেই প্রথম সেই শেষ, বুঝলেন? না বুঝে আর সৌগতবাবুর উপায় কি? যখন তিনি একটা কাকের সঙ্গে কথাবার্তা বলছেন তখন সে যা বোঝাবে তাই তো বুঝতে হবে তাকে। তিনি এবার জিজ্ঞেস করলেন, তোমরা সবাই মানুষের সঙ্গে কথা বলতে পারো? কি যে বলেন স্যার, সবাই কি পারবে? আমি যে আপনার সঙ্গে কথা বলতে পারবো আমি নিজেই কি তা জানতাম? আর কথা তো আমি বলছিও না। কথা বলছি না মানে? এই যে এতক্ষণ ধরে চা খেতে চাইলে, এইটা কি? সেসব কি আর কথায় বলছি, আমি তো শুধু ভাবছি, আর আপনিও তো কথা বলছেন না, আমাকে যা বলার কথা ভাবছেন আমি আপনার সেই কথাগুলো শুনতে পাচ্ছি। সত্যি তো, এতক্ষণে সৌগতবাবুর মাথায় সত্যি কথাটা ঢুকে পড়ল। তিনি তো সত্যি ঠোঁট নেড়ে কথা বলছেন না, কাকে যা বলবেন বলে ভাবছেন কা সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে। আর কাও কিন্তু কা কা করে বলছে না, যেন মাথার ভিতরে তার ঈষৎ কর্কশ কথাগুলো শব্দের সাহায্য ছাড়াই ঢুকে যাচ্ছে সৌগতবাবুর। টেলিপ্যাথি, ঠিক ধরেছেন তিনি।
টেলিপ্যাথির সম্পর্ক স্থাপন হয়েছে এই বাচ্চা কাকটির সঙ্গে। তিনি ঈষৎ চিন্তিত হন, একটু উত্তেজিত। আজ আসি স্যার, দেখি কাল পারলে সন্ধ্যের দিকে আবার আসবো। আসবে, এসো এসো। রাতে খাওয়া দাওয়া হয়েছে? ইয়েস স্যার, আফটার ডিনার ফ্লাই এ মাইন। শোনেননি, আমাদের খাওয়া দাওয়া সন্ধ্যের আগে শেষ হয়ে যায়। ডিসিপ্লিন স্যার, ডিসিপ্লিনটাই সব কিছু। কা সৌগতবাবুর দিক থেকে পিছন ফিরে আস্তে আস্তে হেঁটে গেল ছাদের পশ্চিম পাঁচিলের দিকে। একটা ছোট্ট লাফ মেরে উঠে পড়ল, তারপর জালের খোলা অংশটার কাছে গিয়ে খুব সহজে উড়ে বেরিয়ে পড়ল সেখান দিয়ে বাইরের মুক্ত আকাশে। অন্ধকারের মধ্যে দিয়ে উড়ে গেল সোজা, হয়তো ঠাকুর বাড়ির দিকেই। সৌগতবাবুও উঠলেন, তার রাতের খাওয়া দাওয়ার সময় হয়েছে। গিন্নি ছাদে উঠে আসার আগেই নেমে যাওয়াটা দরকার। অন্য কারো সঙ্গে এই জিনিস হলে কি হতো তিনি জানেন না, তবে তিনি বিশেষ উদ্বিগ্ন হলেন না। তার তো বিশেষ মানুষ বন্ধু বান্ধব নেই। একটা বাচ্চা কাক যদি তার সঙ্গে এসে সন্ধ্যায় গল্পগুজব করে যায়, তবে খারাপ কি? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? যাক, যদি খারাপ হয় তো হবে। আর পাঁচ বছর পর রিটায়ারমেন্ট, পাগল হয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। গিন্নিকে কথায় কথায় কামড়ানোর ভয় দেখানো যাবে। ঠিক করে হেসে ছাদের সবুজ খিলটা লাগিয়ে দেন তিনি, আর সিঁড়ি বেয়ে নেমে যান নিচে। এর ঠিক তিন দিন পরে